যে অতি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নটির উত্তরটা নিয়ে আলোচনা করা হবে। প্রশ্নটি হচ্ছে ডিসকাস দ্য রিজনস হোয়াই দ্য ম্যারেজ প্রপোজাল ইজ ইম্পর্টেন্ট টু অল দ্য ক্যারেক্টার্স। এই প্রশ্নটির উত্তরটা নিয়ে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করা হবে। সো আজকের এই ভিডিওটিতে আমরা উচ্চ মাধ্যমিকের ইংলিশের যে তোমাদের একটা ড্রামা রয়েছে যার নাম হচ্ছে দ্য প্রপোজাল, যার লেখক হচ্ছে অ্যান্টন চেকভ। সো এই অ্যান্টন চেকভের লেখা এই প্রপোজালটি থেকে একটি অতি গুরুত্বপূর্ণ 6 মার্কের কোশ্চেনের অ্যান্সার নিয়ে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করা হবে এবং ইতিমধ্যে তোমরা প্রশ্নটি দেখে নিয়েছো। প্রশ্নটি হচ্ছে ডিসকাস দ্য রিজনস হোয়াই দ্য ম্যারেজ প্রপোজাল ইজ ইম্পর্টেন্ট টু অল দ্য ক্যারেক্টার্স, অর্থাৎ বাংলা অর্থ বোঝাচ্ছে যে কেন বিবাহ প্রস্তাবটি বা ম্যারেজ প্রপোজালটি সকল চরিত্রদের কাছে গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমাদের কাছে বা সেটা আমাদের আলোচনা করতে হবে বা তুলে ধরতে হবে। সো প্রশ্নটার উত্তরটা জানার আগে আমি তোমাদের একটু সংক্ষেপে বলে দিই যে এই ড্রামাটিতে কী রয়েছে এবং এই উত্তরটার যে লাইন বাই লাইন সেটা কিন্তু আমি তোমাদের বঙ্গানুবাদ সহ কিন্তু সহজ সরল ভাষায় তুলে ধরবো। সো তোমরা যদি প্রপোজালটা পড়ো বা যারা যারা পড়েছো তারা কিন্তু অবশ্যই জানো রোমব কী করে চুবুকভের বাড়িতে যায় চুবুকভের মেয়ে যার নাম হচ্ছে নাতালিয়া তাকে বিবাহ প্রস্তাব দিতে, এবং ইতিমধ্যেই লোমবের বয়স হয়ে গেছে কিন্তু 35, অর্থাৎ সে বিবাহ করার জন্য কিন্তু মরিয়া আর কি। ইতিমধ্যেই যখন চুবুকভ জানতে পারে যে লোমব তার মেয়ে অর্থাৎ চুবুকভের মেয়ের জন্য বিবাহ প্রস্তাব নিয়ে এসেছে, সে কিন্তু খুশি হয়, অর্থাৎ চুবুকভ কিন্তু খুশি হয়, কারণ চুবুকভ তার মেয়ে যার নাম হচ্ছে নাতালিয়া তাকে কিন্তু বোঝা ভাবে, তার বিয়ে দিলে সে কিন্তু খুশি হবে আর কি। এই প্রস্তাব অর্থাৎ লোমব বিবাহ প্রস্তাব দিয়ে কিন্তু চুবুকভের বাড়ি থেকে চলে যায়, এবং চলে যাওয়ার পর যখন নাতালিয়া অর্থাৎ চুবুকভের মেয়ে নাতালিয়া জানতে পারে যে তার জন্য বিবাহ প্রস্তাব এসেছিল, তখন কিন্তু নাতালিয়া তার বাবার কাছে অর্থাৎ চুবুকভের কাছে পাগলের মতো কিন্তু তাকে আবদার করে যে মানে লোমবকে যাতে ফিরিয়ে আনে। সো এইটুকু বিষয়ে আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করব এই প্রশ্নটির উত্তরটা হিসাবে, এবং ভালো করে বোঝার চেষ্টা করবে তাহলে কিন্তু প্রতিটি লাইনের উত্তরটা বা প্রতিটি লাইনের বঙ্গানুবাদ তোমরা বুঝতে পারবে এবং উত্তরটা পুরোপুরি মাথায় সেভ হয়ে যাবে। সো উত্তর, ইন অ্যান্টন চেকভস ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল লোমব এন্টার্স চুবুকভস হাউস উইথ এ ম্যারেজ প্রপোজাল ফর চুবুকভস ডটার নাতালিয়া। অনেক বড় লাইন, ভালো করে বোঝার চেষ্টা করবে কি বলছে। ইন অ্যান্টন চেকভস ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল, অর্থাৎ অ্যান্টন চেকভের যে একাঙ্গ নাটক যার নাম হচ্ছে এই প্রপোজাল, এই প্রপোজালে লোমব এন্টার্স চুবুকভ হাউস, অর্থাৎ লোমব কী করে চুবুকভের বাড়ি প্রবেশ করে, কিসের জন্য? উইথ এ ম্যারেজ প্রপোজাল, একটি বিবাহ প্রস্তাব নিয়ে। কার বিবাহ প্রস্তাব নিয়ে? ফর চুবুকভস ডটার নাতালিয়া, অর্থাৎ মানে চুবুকভের যে মেয়ে যার নাম হচ্ছে নাতালিয়া তার জন্য কিন্তু বিবাহ প্রস্তাব নিয়ে কিন্তু তাদের বাড়িতে আসে। তাহলে পুরো লাইনটার বাংলা অর্থ এটাই যে অ্যান্টন চেকভের একাঙ্ক নাটক যার নাম হচ্ছে দ্য প্রপোজাল, এখানে মানে চুবুকভের মেয়ে নাতালিয়ার জন্য বিবাহ প্রস্তাব নিয়ে লোমব চুবুকভের বাড়িতে আসে। পরের লাইন, দিস প্রপোজাল ইজ ক্রুশিয়ালি ফর অল দ্য ক্যারেক্টার্স, এই যে প্রস্তাবটি, এই প্রস্তাবটি সকল চরিত্রদের কাছে কিন্তু অতি গুরুত্বপূর্ণ। পরের লাইন, লোমব হ্যাজ রিচড দ্য ক্রিটিক্যাল এজ অফ 35, অর্থাৎ লোমব এমন একটি বয়সে রয়েছে যেটা 35 বছর, এই বয়সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বয়স বিবাহ করার জন্য। হি ইজ ডিসপ্যারেট ফর এ ওয়াইফ, সে কিন্তু একজন ওয়াইফ পাওয়ার জন্য মরিয়া, ডিসপ্যারেট, প্যারেট কথার অর্থ হচ্ছে মরিয়া। নাতালিয়া হ্যাজ নট অলসো বিন অ্যাবল টু ফাইন্ড হার ম্যান, অন্যদিকে কিন্তু নাতালিয়া তার যে মনের মানুষ, মনের মানুষটিকে কিন্তু খুঁজে পায়নি, ইতিমধ্যে কিন্তু খুঁজে পায়নি। চুবুকভ থিংস, চুবুকভ মনে করে, অর্থাৎ নাতালিয়ার যে বাবা চুবুকভ থিংস মনে করে হিজ ডটার, তার যে মেয়ে, এ লিয়াবিলিটি, মানে একজন এমন একটা জিনিস মানে বোঝা হয়ে দাঁড়িয়েছে, চুবুকভ মনে করে তার মেয়ে তার পক্ষে এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। অ্যান্ড এবং ওয়ান্টস হার গেট ম্যারিড সুন, এবং তার দ্রুত বিয়ে দিতে চায় আর কি, চুবুকভ কিন্তু তার মেয়ের দ্রুত বিয়ে দিতে চায়। সো মানে সুতরাং চুবুকভ বিকামস জুবিল্যান্ট হোয়েন হি হিয়ার্স লোমবস প্রপোজাল, অর্থাৎ ইতিমধ্যেই যখন লোমবের প্রস্তাব শুনলো সে কিন্তু অবশ্যই খুশি হয়ে যায়, কারণ সে তার মেয়ের বিবাহ দিতে চাচ্ছিল আর কি। হি হোপস নাতালিয়া এ লাভসিক ক্যাট উইল রেডিলি অ্যাকসেপ্ট ইট, সে মনে করে প্রেমপ্রীত নাতালিয়া কিন্তু তৎক্ষণাৎ তার যে প্রস্তাব সেটা কিন্তু গ্রহণ করবেন, সে কিন্তু এটা মনে করে। তারপর হোয়েন নাতালিয়া লার্নস অ্যাবাউট লোমবস প্রপোজাল, যখন নাতালিয়া জানতে পারে লোমবের এই প্রস্তাবটি সম্পর্কে, আফটার হিজ এক্সিস্ট, যখন প্রস্তাবটি দেওয়ার পর সে চলে যায়, সে চলে যাওয়ার পর যখন নাতালিয়া তার বিবাহ প্রস্তাবটি সম্পর্কে জানতে পারে, সে ম্যাডলি ডিমান্ড হার ফাদার, পাগলের মতো কিন্তু সে তার বাবার কাছে ডিমান্ড করে টু গেট হিম ব্যাক, তাকে আবার ফিরিয়ে আনার জন্য। দাস অল দ্য ক্যারেক্টার্স আর গ্রেটলি ইনফ্লুয়েন্স বাই দ্য ম্যারেজ প্রপোজাল, এই যে বিষয়টা বা এইভাবে যে প্রতিটি চরিত্রই বিবাহ প্রস্তাবে প্রবলভাবে প্রভাবিত হয়, এই প্রভাবটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট।
সো এই হচ্ছে তোমাদের একটি গুরুত্বপূর্ণ দ্য প্রপোজাল থেকে অতি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলস আলোচনা। তোমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে, যেখানে রয়েছে তোমাদের গল্প, কবিতা এবং আরও প্রপোজাল থেকে অন্যান্য যে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি সম্পর্কে আমি আগে আলোচনা করেছি ওই ভিডিওগুলির লিঙ্ক। সো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমরা পরবর্তী ভিডিও এরকমই কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।